ভোটের মুখে কুনাল ঘোষকে সরানো হলো রাজ্য সম্পাদক পদ থেকে। কুনাল ঘোষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিল তৃণমূল। এবার রাজ্য সাধারণ সম্পাদক থেকে সরিয়ে দেওয়া হলো কুনাল ঘোষকে। এ প্রসঙ্গে কুনাল ঘোষ বলেন, এই পদগুলি আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না। তাপস দা, কুনাল দা, এরা একসঙ্গে রাজনীতি করেছেন, রোজ পার্টি পাল্টায়। আজ তার সঙ্গে বসেছে, কথা বলেছে, তাকে পার্টি থেকে তাড়িয়ে দিল। টিএমসির মতো পার্টিকে ব্যান করা উচিত। তৃণমূল অপরাধীদের বেশি ভরসা করে, অনুব্রত মণ্ডলকে সরায় না, জ্যোতিপ্রিয় মল্লিককে সরাতে চায় না। কখন তাকে সরাবে, আজকে সরাবে, কালকে আবার নিয়ে আসবে, ওটা তৃণমূলে পাহাড়ের মেঘের মতন। পার্টি এটুকুও বুঝলো না যে কার মুখে লাগাম পড়াচ্ছে, তাতে পার্টির শত্রুরা আনন্দিত হচ্ছে। আমি তো কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন আমি কত তারিখে নিজে রিলিজ চেয়েছিলাম। আমি কুইজ মাস্টারকে জিজ্ঞেস করব যে আপনি কি জানেন যে আমি এই দুটো পদ থেকে নিজে অব্যাহতি চেয়েছি। আপনি কি জানেন যে এই দুটো পদ থেকে অব্যাহতি চেয়ে দলকে জানানোর পাশাপাশি আমি প্রকাশ্য টুইট করেছি এবং এক স্যান্ডেলে আমার রাজনৈতিক পরিচয় থেকে এই পদগুলো আমি মুছে দিয়েছি। তারপরে কি করে কুইজ মাস্টার এরম প্রেস রিলিজ দেন আমি তো বুঝতে পারবো না।